celebrating Rabindrajayanti today, am I right? Hello. Yes. Hello. Am I right, children? Yes. Now, is it tomorrow's birthday today? Hello. Why are we celebrating today? Because tomorrow is a holiday. Now, don't forget that Sri Aurobindo Institute of Culture, which is very much a part of us, we celebrate Rabindrajayanti tomorrow. It starts at 5:30 in the Hall of Light. We have eminent artists across Kolkata and Bengal who come to sing here. It's like Rabindrajayanti at home, isn't it? So all of us with our family and friends have to be here from 5:30. You can come and join later on also. And once again a reminder that the Ideally Impressions Club members have to be here by 5 p.m. So see you tomorrow, children. Thank you so much. Rabindranath Thakurer 158তম জন্মদিনে তার প্রতি আজ আমাদের বিনম্র শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। Thank you.
সভ্যতা সৃষ্টি ও সংস্কৃতির ঝর্ণা ধারায় পণ্ডিতের এই পূর্ণতা। পণ্ডিচেরি আশ্রমিক পরিবেশ অনেক গুণী মানুষকেই আবিষ্ট করে রেখেছিল। বহুজনের মধ্যে নলিনীকান্তের জীবন ছিল শ্রী অরবিন্দ এবং শ্রীমাতেই সমর্পিত। সেই সমর্পণই তাকে দিয়েছে তার বৃদ্ধি ও সিদ্ধি, তার দার্শনিক প্রজ্ঞা ও প্রত্যয়, তার সমাজ ভাবনা, তার নন্দন চেতনা। পণ্ডিচেরির আশ্রমিক পরিবেশকে নির্মল ও পবিত্র করে রাখত যার ঘর সুন্দর এর বার্তা ছড়িয়ে পড়ত যার শুনে। তিনি হলেন সুবিখ্যাত গীতিকা, কবিতালের খ্যাতি সম্পন্ন স্রষ্টা ঋষিকান্ত। স্বয়ং রবীন্দ্রনাথ ও ঋষিকান্তের প্রতিভা দেখেই বিস্মিত ও মুগ্ধ হয়েছিল। স্বকীয়তা আবিষ্কারের আগ্রহ এবং অনুসন্ধানের নেশা কবিকে টেনে এনেছিল সেই সময়কার লীলারা পণ্ডিচেরি আশ্রমে। ঋষিকান্ত ছিলেন সাধক এবং কবি, তার মধুরতর মধুর উচ্চারণ নিয়ে চলো তোমার পথেই আজ স্মরণ নিলাম। তোমার গভীর অতুলতার কোলে, তোমার অসীম দয়ালোর দোলে সারা জীবনটাকে নিশ্চয় এই জীবনচক্রকে তিনি প্রতিষ্ঠা করেছেন। সুরে আগুন জ্বালিয়ে দিয়েছিলেন মানব হৃদয়, তিনি হতে পেরেছিলেন যোগী যোগী করে। Thank you.
তখন ঠাকুরবাড়িতে তিনি দীর্ঘ সময় অতিবাহিত করেছিলেন। দেশ সেবা ও সমাজ সেবা ছিল জীবনের ব্রত। 1928 খ্রিস্টাব্দে তিনি পণ্ডিচেরির শ্রী অরবিন্দ আশ্রমে যোগ দেন। সাহানা দেবীর গানের মূল রহস্য এক অসীমের দিকে, অনন্তের দিকে, গভীরের দিকে হাতছানি দেয়। দেশের দরিদ্র মানুষকে অন্তরের আরাধ্য দেবতা বলে গ্রহণ করেছিলেন, প্রত্যক্ষ করেছিলেন দরিদ্র মানুষের অন্তরে রয়েছেন স্বয়ং নারায়ণ, তিনি হলেন শ্রী অরবিন্দ। তার কণ্ঠে উচ্চারিত হয়েছিল যে শক্তিকে বলি ভারতবর্ষ, ভারতী ভবানী, তার 30 কোটি লোকের একতাবদ্ধ জীবন্ত শক্তি। তিনি তার শিক্ষা, গুণ এবং আধ্যাত্ম সম্পদ সবই দেশের মানুষের জন্য উৎসর্গ করেছিলেন। শ্রী অরবিন্দ যখন স্তব্ধতার আসনে অতএব তপস্যায় মগ্ন, এমন সময় যেন পশ্চিম আকাশ থেকে নক্ষত্র কল্প জ্যোতির মতন অন্তরের নির্দেশে সীমা এলেন এই পণ্ডিতের। সীমা বুঝতে পারলেন এই চরম প্রান্তে তার সাধনা, তার ভবিষ্যৎ, তার জীবন। যদিও শ্রীমাকে একসময় পণ্ডিচেরি ছেড়ে চলে যেতে হয়েছিল বিদেশের মাটিতে, কিন্তু তার মন পড়ে থাকত ভারতের শ্রী অরবিন্দর কাছে। জাপানে মায়ের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের সাক্ষাৎ হয় এবং তারই চেষ্টায় অনেক কষ্টে মা চিরদিনের জন্য চলে আসেন পণ্ডিচেরির মাটিতে। শ্রী অরবিন্দ তখন কয়েকজন অনুরাগী সেবকদের নিয়ে থাকতেন একা, তবে দুস্তর তপস্যায় নিমগ্ন। মা এসে শুরু করলেন নতুন এক কর্মযজ্ঞ। ধুইয়ে দাও,
আপনাদের কবিতা আজকে আমরা এখানেই শেষ করলাম। নমস্কার। Children, that was an excellent performance. Please give them a big round of applause.